আমরা আজকে সুন্দরবন জঙ্গলে এসেছি। সুন্দরবন জঙ্গলে এসে আজকে এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে। আজকে যেহেতু বনবিবি পুজোর দিন, ওনারা সবাই এসেছেন ঘুরতে, তো আজকে সুন্দরবন জঙ্গলে এসে এমন একজন মানুষের দেখা পেয়েছি যে বহু বছরের অভিজ্ঞতা, বহু বছর ধরে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরে। তো তার সঙ্গে আজকে কথা বলবো, বেশি সময় নষ্ট করবো না। তো তার সঙ্গে একটু কথা বলি, আপনার নাম কি বলবো? আমার নাম বুদ্ধদেব সরকার। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ছোটমলাকাল 7 নম্বর হেতাল বাড়ি, কোস্টাল থানা, সুন্দরবন। সুন্দরবন। আচ্ছা, আপনি কত বছর ধরে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন? 25 বছর। 25 বছর। আপনার জীবনের এই 25 বছরের জীবনের একটা সেরা অভিজ্ঞতা, মানে সেরা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি আমার সামনে তুলে ধরেন। সেরা ভয়ঙ্কর অভিজ্ঞতা, দেখুন, আমি প্রতিদিন ধরে সুন্দরবন থেকে মাছ কাঁকড়া মৎস্যজীবী থেকে যুক্ত। তো আগামী 3 তারিখ আগে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল। 9 নম্বরে। 9 নম্বরে? 9 নম্বরে। আপনার সঙ্গে ছিল সে? হ্যাঁ, উনি আমার সঙ্গে ছিল। ওনাকে 2 নম্বর আর পারে নিয়ে গিয়েছিলাম। তার নাম হলো জগ ছেলের নাম কি পার্বতী? পার্বতী ছেলে। তো ওনাকে ইনফেকশন হয়ে গিয়েছিল, ওনাকে নার্সিংহোমে ভর্তি করা আছে। এখন বর্তমান নার্সিংহোমে ভর্তি করা আছে। বাঘে এখানটা মেরেছে, এখানটা একদম বাঘ কি ধরলে মাথায় ধরে আগে? হ্যাঁ, এখানটা মেরেছে, মেরে একদম পুরো এখান থেকে গলিয়ে এ টুটি। হ্যালো দাদা, টুটির এখানটায় পুরো একদম এয়ার লিক করে দিয়েছে। তারপর মানে তার অবস্থা, কামড় মেরেছিল না হাতে মেরেছিল? ও থাবা মেরে ফেলে দিয়েছে। দেওয়ার পরে মানে ওদের যে দুজন ছিল তারা বড়বড়ি করে, লাঠি দিয়ে বড়বড়ি করে ওরা নিয়ে এসছে। কিন্তু ও অফিসারদের এসে খুব চিৎকার করছে। তিনজন ছিল, ওরা আড়ল দিচ্ছিল, কাঁকড়া ধরার জন্য আড়ল পাচ্ছিল। আচ্ছা, তারপর ধরার পরে তারপরের ঘটনাটা একটু যদি মেরেছে, মেরে পুরো একদম খানার ভিতর থেকে। হ্যাঁ, আর যে দুজন ছিল তারা তখন কি করছিল যখন বাঘে ধরলো? তারা কি বাঁচানোর জন্য কোনো? হ্যাঁ, তারা তো বড়বড়ি করেছে, লাঠি দিয়ে বেড়বাড়ি করে মোটামুটি। ওর বাবার নাম জগ ছিল, 9 নম্বরে। ওনার একটা কবর ছিল কাছে, ওই জন্যই খুব ভালোভাবে ফিরে আসতে পেরেছে। তার বয়স কিরকম? তার বয়স তোমার ধরো 40-42। 40-42। তা এখন নার্সিংহোমে এখানে এটা ঘটনাটা কতদিন আগে? তো দিন 5-7 আগে। আমি তো সাদেলে 2 নম্বরে, 2 নম্বর পাড়ে ধরি। আচ্ছা, যে ঘটনাটা আমরা শুনলাম যে প্রত্যক্ষদর্শী, আর ইনি স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, সেই ঘটনাটা পুরোটা ইনি জানেন। আজকে এনার কাছ দিয়ে শুনছি, একটু উনি একটু সুস্থ হলে, এখন নার্সিংহোমে ভর্তি আছে, এখন ওনার সাথে কথা বলা সম্ভব না, উনি একটু সুস্থ হলে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করে আমরা ওনার সেই ঘটনাটা ভালো করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আর ইনি মাছ কাঁকড়া ধরতে গেছিলেন, সেদিন পাশে অন্য নৌকায় ছিল, আর ইনি সংবাদ পেয়ে ছুটে যাওয়ার পরে তারপরে ঘটনাটা কি হয়েছিল? সঙ্গে যেজন ছিল, আমি তো বাপ ভাইকে ছেড়ে দিয়ে আমি বাড়ির নৌকায় কাজ করি। আমি বাড়ির নৌকায় কাজ করি, যেহেতু আমি সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার জীবিকা নির্বাহ করি। তো ওদের সাথে জঙ্গলে গিয়ে আমার তো এমনি তো আগের ঘন্টা শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, যাওয়ার পরে ওদের সাথে তো আমি যাবো না, তা কেননা আমি একটা বাউলি লোক, আমার কাছে মন্দির তন্ত্র সব কিছু আছে। আচ্ছা, এই পূজাটা হচ্ছে আমাদের। হ্যাঁ, এই পূজাটা হচ্ছে আমাদের, কেননা আমরা অনেকদিন থেকে মাছ কাঁকড়ার সাথে জীবিকা নির্বাহ। তো পূজাটা আমাদের খুব ভালোভাবে চলছে। আর দ্বিতীয়ত কথা হলো কি, আমরা প্রচুর দিন থেকে মাছ কাঁকড়ার সঙ্গে জীবিকা নির্বাহ করে চলি। আপনার কাছে আর একটা কথা জানতে চাই। বলুন বলুন, বাঘে হরিণী আর মানুষের সঙ্গে সম্পর্কটা আপনাদের কিরকম?
যদি একটুখানি খুলে বলেন, মানে কতটা গভীর সম্পর্কটা বাঘ হরিণের যে সম্পর্ক। বাঘে হরিণের জল খায় কিন্তু সেটা একটুখানি যদি আপনি সেই জায়গা থেকে উঠে এসে বা মনটা একটু শক্ত করে যদি সেই কথাটা একটু বলেন। আমরা বহুবার শুনেছি যে বাঘ হরিণ মানুষ সুন্দরবনে একসঙ্গে জল খায়, এটা গল্প হলেও এটা সত্যি, এই মানুষটা দেখে সেটা বোঝা যাচ্ছে। তো আপনি যদি সেই কথাটা একটু খুলে বলেন। দেখো, বাঘ হরিণ একসাথে জল খাওয়ানো যায়, হ্যাঁ, কিন্তু সময় বেশি কেননা আমরা যখন জীবিকা নির্বাহ করতে যাই তখন কিন্তু ওরা ওদের তাগদায় ব্যস্ত থাকে, ওরা যখন একটা রক্ত মানুষের সাথে যার ইয়ে থাকে তাকে সবসময় ফলো করে। কেননা আমরা ওই নদীতে গিয়ে আমরা মাছ কানা ধরি, আমরা আটল পাতি, আমাদের আটল পাতাটাই আমাদের রিস্ক বেশি, আর ওটাই নিয়ে আমাদের না ছাড়া বেশি। আমি তো কাঁকড়া দিই এখানে দিলিপি। আচ্ছা, এই যে কাঁকড়া মারা আটল পাতা, এটা কি জঙ্গলের পাড়ে উঠতে হয়? হ্যাঁ, জঙ্গলের পাড়ে তো সবকিছুই করতে হয়। কারণ আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা করে আমরা জঙ্গলে জাস্ট আমরা অলিগলিতে মাথা আমরা আদানি ভাটায় বেরিয়ে আসি। মানে এটা কি নৌকায় থাকতে হয় না, জঙ্গলে বাদ দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়? হ্যাঁ, তারপরে যখন আমরা নদীতে কাজ করতে যাই 25-30 দিন আষাঢ় মাসের থেকে আমাদের খেপি চলে। আচ্ছা, কতদিনের, মানে খেপটা কতদিনের হয়, কতদিন পর পর যাতায়াত করেন বাড়ির থেকে? মানে কতদিন পর পর আপনারা বাড়ি যাতায়াত করেন? প্রথম তো 1.5 মাস চলে, একটানা। আমরা আষাঢ় মাসের থেকে আমরা আশ্বিন মাস অব্দি আমরা খেপিতে থাকি। আমরা কিন্তু আগে বহু মানুষের ইন্টারভিউ নিয়েছি বা আগে বহু মানুষের গল্প আপনাদের কাছে তুলে ধরেছি, তো সেই সমস্ত মানুষরা যে কথাটা বলেছেন যে তারা 5-7 দিনের জন্য জঙ্গলে যান, কিন্তু আজকের যে মানুষটার সঙ্গে কথা বলছি, তার ঘটনা, তার জীবন কাহিনী সম্পূর্ণ আলাদা। সে বলছেন যে 5-7 দিনের জন্য জঙ্গলে যায় না, সে পুরো 1-1.5 মাসের জন্য জঙ্গলে যান। তো 1-1.5 মাস ধরে যে কাঁকড়াগুলো হয়, যে মাছগুলো হয়, সেগুলো স্টোর কিভাবে করেন? আমরা 10 নম্বর আটাবলি মাথা, ওখানে আমরা কাঁকড়া তুলে দিই, দিয়ে ওখান থেকে আমরা আবার যাওয়া আসা করি। আচ্ছা, আটাবলি মাথায় তো ওখান থেকে আমাদের ক্যানিং চলে যায়, সেখান থেকে বাগাতদিন চলে যায়, স্পট হতে থাকে, মানে একের পর এক যেতে থাকে। আর আমরা মালটা দিই 10 নম্বরে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।